এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমুর। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন ধরে তোমাদের ব্লগ শেয়ার করা হয়নি, কারণ কী করবো বুঝে উঠতে পারছিলাম না। তো আজকে একটা সুন্দর রেসিপি বানাবো ভাবলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বাজে হচ্ছে রাত 8টা, তো এখন রান্নাঘরে যাব। তো ভাবলাম তোমাদেরও রান্নাঘরে নিয়ে যাই, কী বানাবো প্রথম থেকে সেই সবজি দেখতে থাকো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু আমি অনলাইন থেকেই দেখে শিখেছি, প্রথম বানাচ্ছি আজকে। তো জানি না কীরকম হবে, টেস্ট করে তোমাদের অবশ্যই জানাবো রিভিউটা। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো রান্নাঘরে আমার সাথে। তো দেখো, আমি একটা সসপ্যানে চিকেন সেদ্ধ করে বসিয়ে দিচ্ছি। তো চিকেনটা বোনলেস আছে, আর এর মধ্যে 1 চামচ আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়েছি, আর অল্প একটু নুন দিয়েছি। তো গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে সেদ্ধ করব। চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অসুবিধা নেই, কিন্তু জল এমন পরিমাণে দেবে যাতে চিকেন আর জল একসাথেই সব হয়ে যায়। তো তারপর একটা রসুন লাগবে। রসুনটা দেখো আমি পুরোটা নিইনি, কিছুটা নিয়েছি, কারণ আমার যেহেতু কম চিকেন। আর একটা টমেটো নিয়েছি গোটা, আর তোমাদের তার সাথে লাগবে হচ্ছে একটা পেঁয়াজ। যেরকম মাংস সেরকম কোয়ান্টিটিতে মশলা লাগবে সব কিছুই, তো এই তিনটে জিনিস। তারপর লাগবে হচ্ছে একটা লঙ্কা, মানে যেহেতু আমি ঝাল যেরকম যে খাই, তারপর একটা শুকনো লঙ্কা। তো এইগুলো সব একসাথে লাগবে, গুছিয়ে রাখছি। তো দেখো যে চিকেনটা কিন্তু অলমোস্ট আমার সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে শুধু আমার করতে হবে যে চিকেনটাকে জলটা পুরোটা টানাতে হবে, যাতে চিকেনের মধ্যে জলটা পুরো ঢুকে যায়, কারণ ওর মধ্যে আমি নুন দিয়েছি, রসুন আর আদা বাটা দিয়েছি। তো এটা যেন পুরো মাংসের মধ্যে ঢুকে যায়। তো এভাবে পুরো আমি নাড়তে নাড়তে যাতে জলটা শুকিয়ে দেবো। গ্যাসের ফ্লেম আমি কিন্তু হাই করে দিয়েছি। তো দেখো চিকেন কিন্তু অলমোস্ট জল শুকিয়ে এসেছে। তো এরপরে চিকেনটাকে আমি, জল শুকিয়ে যাচ্ছে, তারপরে আমি নামিয়ে দেব। তো দেখো চিকেনের জল শুকিয়ে গেছে। তো তারপরে গ্যাসে একটা টমেটো বসাবে। তো টমেটোটা কিন্তু একদম লোতে বসিয়ে সেদ্ধ করে নিতে হবে, পুড়িয়ে নিতে হবে জিনিসটাকে, খোসাটা যাতে আস্তে আস্তে পুড়ে যায়, ভালো করে এপিট ওপিট উল্টে দেবে, মানে যাতে একদিকেই না পড়ে, চারিদিকটা পড়ে। তো তারপরে একটা বাটিতে নামিয়ে সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে স্মোকি একটা ফ্লেভারটা যাতে ওর মধ্যেই ঢুকে থাকে। তো তারপর রসুনটাও দেখো সেমভাবে গ্যাসের মধ্যে বসিয়ে ওরভাবে আস্তে 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 করে রসুনটাকেও পুড়িয়ে নিতে হবে। রসুনটাকে কিন্তু লো ফ্লেমেই সব পোড়াতে হবে, আস্তে আস্তে এপিট ওপিট উল্টে উল্টে। রসুনটাকেও কিন্তু সেমভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো তারপরে হচ্ছে একটা কাঁচা লঙ্কা, তো সেটাকেও কিন্তু হালকা এরমভাবে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নিলে দেখবে যে সব কিছু না একটা সুন্দর গন্ধ আসে। তো দেখো আমি পুড়িয়ে নিয়েছি, নরম হয়ে গেছে জিনিসটা। তো সেমভাবে কিন্তু ওই লঙ্কাটাকেও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তাতে স্মোকি একটা ফ্লেভার আসবে। তো তারপরে হচ্ছে একটা শুকনো লঙ্কার পালা, তো এরপরে দেখবে একটা ঝাঁজ আসবে, শুকনো লঙ্কার যে ঝাঁজটা থাকে। তো শুকনো লঙ্কাটা না তাতে পুড়ে যাচ্ছিলো, তার জন্য দেখো আগুন ধরে যাচ্ছিলো বলে আমি কোনোরকম হালকা হালকা করে পুড়িয়ে নিয়েছি। তো গ্যাসে তো অতটা ভালো হয় না শুকনো লঙ্কা, তো যেভাবেই হয় না কেন। তো এদেখো মাংসটা কিন্তু আমি একটা মিক্সিতে আগে পেস্ট করে নেব। আমার কাছে যেহেতু শিল ছিল না, তো আমি ভেবেছিলাম এটা মিক্সিতেই বেটে নেব। তো মিক্সিতে দেখো এগুলো আস্তে আস্তে করে চিকেনের টুকরোগুলো সব দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো সব একটুখানি ছাড়িয়ে নিয়েছি যাতে গোটা গোটা না থাকে, তাহলে না যেহেতু মিক্সি বাটিটা ছোটো ওই জন্য অতটা ভালো হবে না। তো তারপরে দেখো নিচে আর রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, টমেটোরও খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখেছো খোসাগুলো কিন্তু আমি সব ছাড়িয়ে নিয়েছি, কিন্তু রসুনটা খুব নরম হয়েছে, টমেটোরও খোসা ছাড়িয়ে নিয়েছি। লঙ্কার তো খোসা ছাড়াতে হয় না, লঙ্কাটা ওইভাবেই থাকবে। তো এরপরে আমি এই মিশ্রণটা, মানে সব মশলাটা আমি মিক্সির বাটিতে ঢেলে দেবো। ঢেলে একটুখানি আমি ঘুরিয়ে নেব। ও যাই হোক, আমি কিন্তু কাকিমার কাছ থেকে একটা শিল পেয়েছিলাম, তো ভাবলাম আগে মিক্সিতে বেটে নিই একটু। তো তারপরে শিল ওটাকে ভালো করে মিহি করে বেটে নেব। তো মিক্সিতে বাটা হয়ে গেছে দেখো আমার, তো শিল পেয়েছি, যে শিলটা বের করছি। তো শিলটা বের করা হয়ে গেলে তো আমি ভাবছি যে শিলে একটু বেটে নেব ভালো করে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো দেখো শিলে একটু নিয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে ভালো করে বেটে নেব এক হাতে, আমি যেহেতু ফোন ধরে আছি। তো তারপরে দেখো একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে একটু সর্ষের তেল দেবো। এই সব বাটা মাখা মাখা জিনিস খেতে গেলে তো এটাতে একটু তেল বেশি দিতে হয়, তো যে যেরকম তেল পছন্দ করো সেরকম তেল দিও। তো তেলটা হালকা একটু গরম হোক,
গরম হলে তারপরে দেখো আমি আরেকটু তেল দিয়েছিলাম যেহেতু আমার তেলটা একটু কম মনে হচ্ছিল, তো এরপরে পেঁয়াজ কুচিটা পুরোটা দিয়ে দেব। দেখো আমি মশলাটা তোমাদের আগেই বলেছি যে যার যেরকম কোয়ান্টিটি মাংসে সে সেরকম মশলা দেবে, আমার যেহেতু কম সেজন্য আমি কিন্তু সব কিছুই কম কমে দিচ্ছি, তো তোমরা বুঝে বুঝে সেরকম দেবে। তো আমি কিন্তু রান্না এক্সপার্ট না, আমি যেটা তার জন্য তোমাদের বলে দিলাম সব কিছু যে আমার কোয়ান্টিটি এটা, তো আমি এরকমই মশলা ইউজ করেছি। তো পেঁয়াজটা না হালকা একটু ভাজা ভাজা করতে হবে, ব্রাউন ব্রাউন, তো তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা হচ্ছে সেটা, তো আমার মনে হলো একটু ঝালের দরকার, তো আর জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর হচ্ছে তার মধ্যে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হচ্ছে রঙের জন্য, হালকা একটা রঙ নিয়ে আসবে মাখাটার মধ্যে, তো দেখতেও ভালো লাগবে, দেখতে ভালো লাগলে রান্না দেখবে অটোমেটিক খেতেও ভালো লাগে। তো তারপর এটা একটু মশলাটা নাড়িয়ে নেবে, বেশি ভাজা ভাজা করবে না কারণ পুড়ে যাবে তাহলে, তো তার মধ্যে চিকেনটা দিয়ে দেবে। তো চিকেনটা দিয়ে এটা ভালো করে কিন্তু নাড়তে হবে দুই হাত দিয়ে, তো আমার যেহেতু এক হাতে ক্যামেরা ধরা রয়েছে এটা উল্টে গেছে, তো যাই হোক এরকম ভালো করে নাড়তে হবে, এরকম শুকনো শুকনো হয়ে আসবে। তো শুকনো শুকনো হয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে তারপরে বন্ধ করে দেবে। তারপরে কী হবে, উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে দেখবে তার মজাটাই আলাদা, যে কোনো ভর্তায় কাঁচা তেল দিলে কিন্তু বেশি সুন্দর লাগে। তো দেখো আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব, তো দেখো কীরকম হয়েছে, আমি জানি না সবাই খেয়ে কীরকম বলবে, তো যাই হোক আমার দেখতে ভীষণ ভালো লেগেছে। আমি টেস্ট করেছি যখন, আমার কিন্তু মানে যখন রান্নায় নুন টেস্ট করেছি আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে, তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। গার্নিশের জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, অপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি, তো রেডি আমার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে রাতে না আর খেয়ে রিভিউটা দেওয়া হয়নি, তো রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, তোমরাও বাড়িতে ট্রাই করো, আর রুটি দিয়েও খেতে পারো আর হচ্ছে ভাত দিয়েও খেতে পারো, ভীষণ সুন্দর লেগেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি রান্নার ভিডিও কোনো কিছু দেখতে চাও কোনো রান্নার ভিডিও, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। তো টাটা, ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে একটা পরে ব্লগে।